বাড়াবাড়ি করবেন তাদের বউ বাচ্চা মা বাবা ভাই বোন কে কোথায় আছে আমরা দেখে নেব আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করবেন না মিথ্যা মামলা দিবেন না গতকালকে গণ অধিকার পরিষদের নেতা উজ্জ্বলকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে আমাদের নিন্দ প্রতিবাদ জানাই চলমান আন্দোলনে গ্রেপ্তার হওয়া সকল রাজবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দাবি করছি শেখ হাসিনাকে সতর্ক করে বলতে চাই আপনি যদি পদত্যাগ না করেন জনগণ গণভবন দখল করে আপনাকে গণভবন থেকে নামাবে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই এই সরকার আন্দোলনের দিশেহারা হয়ে পড়েছে মিরপুরে শ্রমিকদেরকে হত্যা করেছে গাজীপুরে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এর আগে আলেমদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে এই সরকারের অধীনে শ্রমিক আলেম ওলামা রাজবন্দী রাজনৈতিক নেতা কেউ নিরাপদ নয় তাই সকলকে সম্মিলিতভাবে এই অবরোধের মাধ্যমে সরকারকে পতনের জন্য রাজপথে নামার আমরা আহ্বান জানাই আমাদের মিছিল আবার শুরু হবে ধন্যবাদ এই শেখ হাসিনার পতন না দেখছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বা সরকার প্রধানকে পদত্যাগের দাবিতে তারা আবারও রাস্তায় শোডাউন দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এই যুগপথ আন্দোলনে তারা সবসময় সক্রিয়ভাবে তারা কাজ করবেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি দর্শক তারা রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে এবং রাস্তার বক্তব্য দিয়ে কিন্তু তিনি আবারও কিন্তু রাস্তায় সড়ক অবরোধ যে করছেন সেই সড়ক অবরোধ করার জন্য কিন্তু মূলত তারা তাদের এই গণ অধিকার পরিষদ হচ্ছে বিরোধী সমমনা জোটগুলোর সাথে একত্রতা প্রকাশ করে রাজপথে নেমে এসেছে এবং তারা এই মিছিলের মাঝখানে একটি বক্তব্য রেখেছেন আনুষ্ঠানিক এবং সেই বক্তব্যে তারা জানিয়েছেন যে তাদের যে কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথে বিরোধী সমমনা জোটগুলোর সাথে থাকবে দাদা এবং দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যারা কর্মসূচিতে যুক্ত আছেন এবং তাদের সাথে এবং এই যে রাজপথে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সেখান থেকে হচ্ছে তারা বিপিপি নূর যিনি রয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতৃত্বে নেতা এবং তিনি কিন্তু তা জানিয়েছেন যে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজপথে তারা থাকবে এবং বিরোধী সমমনা জোটগুলোর সাথে তাদের চলবে এবং সরকারের পতন ঘটিয়ে তারা হচ্ছে রাজপথ থেকে উঠে আসবে এবং সর্বোপরি তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা রাজপথে আছেন এবং সেই সঙ্গে তারা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছেন এবং তীব্র সমালোচনার মাঝখানে তাদের যে বিরোধী আপনারা দেখছেন তারা কিন্তু রাস্তায় ঝটিকা মিছিল করে এই মুহূর্তে গলির মধ্যে ঢুকে পড়লেন বিঘ্নুরের নেতাকর্মীরা এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সর্বশেষ
লাইভ ছিল এবং এই মুহূর্তে লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং তারা যেমন রেল লাইনে করেছিল ঝটিকা সফর এবং তারা কিন্তু বেশ এখানেও করছে। পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে, আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন পুলিশ সদস্যরা এগিয়ে আসছিল এবং তাদের সঙ্গে কথা বলে তারা সমাপ্তি করলেন, বিক্ষোভ মিছিল সমাপ্তি করলেন। এই ছিল সর্বশেষ যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের লাইভে। সবাইকে লাইভ শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি।